আসসালামু আলাইকুম আমি ডক্টর মোহাম্মদ হোসেন নিউ ইয়র্ক থেকে আবারও আপনাদের মাঝে ফিরে আসছি থাইরয়েড ডিজিজ নিয়ে অনেকে আমাকে ইভেন বাংলাদেশ থেকেও রিকোয়েস্ট করেছেন যে আমরা অনেকেই থাইরয়েডে আক্রান্ত থাইরয়েডের মেডিকেশন খাচ্ছি প্লিজ আমাদের জন্য কিছু উপদেশ দেন সো বেসিক্যালি থাইরয়েড থাইরয়েড হলে কি করবেন থাইরয়েড হলে কাদের পরামর্শ নেবেন আমি সংক্ষেপে আপনাদের সাথে কিছু আলাপ করবো ফার্স্ট অফ অল থাইরয়েড কি থাইরয়েড হচ্ছে একটা গ্ল্যান্ড আপনি বিলো দ্য ল্যারিংস অ্যান্ড অ্যাবভ দ্য ক্ল্যাভিকল ক্ল্যাভিকল হচ্ছে এই জায়গার বোনটাকে বলে ক্ল্যাভিকল আর ল্যারিংস হচ্ছে এখানে তো এই দুইটার মাঝখানে হচ্ছে থাইরয়েড এই থাইরয়েড গ্ল্যান্ড হলো একটা বাটারফ্লাই গ্ল্যান্ড এই গ্ল্যান্ডটার কাজ কি টু প্রডিউস ট্রাইআ থাইরক্সিন্ডটা প্রডিউস করে টি থ্রি অ্যান্ড টি ফোর সেই দুটো জিনিস আমাদের আপনাদেরকে খেয়াল রাখতে হবে যে থাইরয়েড গ্ল্যান্ড কি করে তারপরে আসেন থাইরয়েড কাদের বেশি হবে থাইরয়েড হচ্ছে আমেরিকান হোয়াইট যারা অথবা আফ্রিকান তাদের বেশি হয় এবং মেল অ্যান্ড ফিমেলদের মধ্যে ফিমেলরা সবচেয়ে বেশি আক্রান্ত হচ্ছেন থাইরয়েডে বয়স যত বাড়বে থাইরয়েডের প্রবলেম তত বেশি হতে পারে আর থাইরয়েড ডিজিজের মধ্যে হাইপার আছে হাইপো আছে গ্রেভস ডিজিজ আছে হাসিমোটোস আছে ক্লিনিক্যাল সবচেয়ে মোস্ট কমন থাইরয়েড ডিজিজ হচ্ছে হাইপো থাইরয়েডিজম এখন তাহলে আসেন এই থাইরয়েড ফাংশনটা কী ফাংশনটা হচ্ছে থাইরয়েড গ্ল্যান্ডটা কি করে মেটাবলিজম করে রেগুলেট টেম্পারেচার আমাদের টেম্পারেচারকে মেনটেন করে গ্রোথ রেগুলেট করে আমরা যে বড় হই এটা থাইরয়েড গ্ল্যান্ডটার উপরে ডিপেন্ড করে অনেকটা গ্রোথ হরমোন সো থাইরয়েড হরমোন গ্রোথ মেনটেন রেগুলেট দ্য টেম্পারেচার হার্ট রেট ওভারঅল যেটা যদি আমরা বলি আমাদের বডির করতেছে থাইরয়েড হরমোন এই থাইরয়েড হরমোনকে তাহলে কন্ট্রোল করে কে এই থাইরয়েড হরমোনকে থাইরয়েড গ্ল্যান্ডকে কন্ট্রোল করতেছে আমাদের ব্রেনের ভিতরে আরেকটা গ্ল্যান্ড আছে এটাকে বলে পিটুইটারি গ্ল্যান্ড এই গ্ল্যান্ডটা হচ্ছে ব্রেনের বটমে থাকে এবং এটা কি করে থাইরয়েড ইস্টিমুলেটিং হরমোন যেটা টি অ্যাসএচ আপনি যদি ডাক্তারের কাছে যান রুটিন চেক আপ করেন আপনার ডাক্তার প্রথমে কি করবে থাইরয়েড স্টিমুলেটিং হরমোনটা অর্ডার করবে আর থাইরয়েড স্টিমুলেটিং হরমোনটাই স্ক্রিনিং টেস্ট ফর হাইপোথাইরয়েডিজম সো এই এই থাইরয়েড হরমোনটা বেসিক্যালি কন্ট্রোল করতেছে পিটুটারি গ্ল্যান্ড অ্যান্ড পিটুইটারি গ্ল্যান্ড কি করে থাইরয়েড গ্ল্যান্ডকে স্টিমুলেট করে টু রিলিজ দ্য

সো এটা খেয়াল রাখতে হবে নাইনটি ফাইভ পার্সেন্ট কেসেস এটা বলে কিছু মেডিকেশন যেমন যাদের বাইপোলার ডিসঅর্ডার এই আপনার সাথে ভালো একটু পরেই রাগে চেতে অফিস থেকে বের হয়ে যাবে পারলে ভাঙচুর করতে আসবে এই ধরনের পেশেন্ট অনেকে থাকে এদেরকে বলে বাইপোলার ডিসঅর্ডার এবং তারা লিথিয়াম নামে একটা ওষুধ খায় লিথিয়ামটা কি করে থাইরয়েড হরমোনটা প্রডিউসটা কমাই দেয় তখন হাইপোথাইরয়েডিজম হয় তারপরে যারা আরেকটা ওষুধ খায় অ্যামিওডারন যাদের হার্টবিট বেশি হার্ট রেট বেশি তারা দেখবেন যে অ্যামিউডারন খায় অনেকে ওই ওষুধটা কি করে ফর্টি পার্সেন্ট আয়োডিনটাকে কমায় রাখে স্যার আয়োডিন যদি বডিতে কমে যায় তাহলে আপনার থাইরয়েড হরমোন সিনথেসিস হবে না আর থাইরয়েড হরমোন যদি সিনথেসিস না হয় তাহলে হাইপোথাইরয়েডিজম হবে সো তাহলে থাইরয়েড হরমোন কমে গেল হাইপোথাইরয়েডিজম হলো তাহলে খেয়াল রাখতে হবে যে হাইপোথাইরয়েডিজম আয়োডিনের অভাবেও হতে পারে যেমন আমরা কি করি বাজারে গেলে আয়োডাইজড সল্ট আমরা কিনতে চেষ্টা করি তারপরে কি করি সি ফিশ তারপরে এগস ঘি ব্যানানা এই ধরনের ফুডে কিন্তু আয়োডিন থাকে তো আমেরিকাতে ডেভেলপড কান্ট্রিগুলোতে কিন্তু আয়োডাইজড আয়োডিন আয়োডিনের অভাব হয় না আন্ডার ডেভেলপড কান্ট্রিতে কিন্তু আয়োডিনের অভাব থাকে সুতরাং আন্ডার ডেভেলপড কান্ট্রিতে আয়োডিনের অভাবে গলগন্ড বা গয়টার হয়ে থাকে সেটা ডিফারেন্ট বাট আয়োডিন খেলেই যে আমাদের হাইপোথাইডিজম হবে না তা না আয়োডিন হেল্প করবে সিন্থেসিস করবে টু প্রডিউস দ থাইরয়েড বাট যদি থাইরয়েড গ্ল্যান্ড ইটসেল যদি প্রডিউস করতে না পারে তাহলে আয়োডিন যতই দিতে কাজ হবে না বাট আয়োডিন খেলে এটা হেল্প হবে এটা মনে রাখতে হবে বাট আয়োডিন স্টিল নেসেসারি তারপরে সরি কিছু মেডিকেশন আছে যেমন ডায়াবেটিসের জন্য আমরা কি একটা মেডিকেশন খাই এটা নাম হচ্ছে গ্লাইবোরাইড গ্লিপিজাইড এই ধরনের মেডিকেশন সাথে অনেকে পরিচিত অনেকে ফ্যামিলিয়ার তো এই মেডিকেশনটা কিন্তু আমাদের হাইপোথাইরয়েড মানে প্রডিউস করে কম থাইরয়েড হরমোন তো এই মেডিকেশন খেলেই যে হাইপোথাইরয়েডিজম হবে তা না এই মেডিকেশন খেলে হওয়ার সম্ভাবনা থাকে বাট হবে না কনফার্ম না এটা মনে করবেন না যে ওষুধ দিচ্ছে তো ডাক্তার আমার হাইপোথাইরয়েডিজম হয়ে যাবে এরকম চিন্তা করার কোনো যুক্তিকতা নাই তারপর অনেক ক্যান্সার মেডিকেশন আছে যেগুলাতে আপনার হাইপোথাইরয়েডিজম হয় সেগুলো আপনাদের ডিটেইলস জানার দরকার নাই আপনারা আপনাদের প্রাইমারি কেয়ার ডাক্তারের সাথে আলাপ করলে ডিটেইলস জানতে পারবেন কিছু কিছু রোগ আছে যেগুলাতে হাইপোথাইরয়েডিজম হয় আবার যাদের দেখবেন থাইরয়েড গ্ল্যান্ডটা ফুলে গেছে গয়টার ক্যান্সার টিউমার আপনার ভয়েস কথা বলতে পারতেছেন না তখন দেখা যাবে যে থাইরয়েড গ্ল্যান্ডটাকে কোনো কারণে আপনারটা রিমুভ করতে হবে তো থাইরয়েড গ্ল্যান্ডকে যদি রিমুভ করেন তাহলে থাইরয়েড গ্ল্যান্ড কি করতে যে প্রডিউস করতে থাইরয়েড হরমোন সেটা আর প্রডিউস হচ্ছে না তখন কি হবে হাইপোথাইরয়েডিজম হবে আর এই ধরনের পেশেন্টদেরকে এক্সট্রা সাপ্লিমেন্ট অফ হাইপোথাইরয়েড ইয়া সিনথ্রয়েড দিতে হয় তারা এক্সট্রা থাইরয়েড হরমোন নিতে হয় তো খেয়াল রাখবেন যাদের থাইরয়েড গ্ল্যান্ড ফুলে গেল কোনো কারণে সার্জারি হলো তারা কিন্তু থাইরয়েড হরমোন নিতে হবে তারপরে যাদের দেখবেন যে অনেক ক্যান্সার আছে তাদেরকে রেডিও আয়োডিন দেওয়া হচ্ছে অথবা যাদের হাইপার থাইরয়েডিজম আছে যার কারণে তারা মেডিকেশন নিচ্ছে যেমন হাইপার থাইরয়েডিজম এর মেডিকেশন হচ্ছে প্রোফাইল থায়ো ইউরাসিল মেথিমাজল অনেক পেশেন্ট নেই চাষ আমি আমার একটা পেশেন্টকে এটা দিলাম কিন্তু এর দেওয়ার অর্থ এই না যে সব শেষ না আমাকে মনিটর করতে হবে তার থাইরয়েড হরমোনটা কি স্টেবল না লো হয়ে যাচ্ছে লো হয়ে গেলে কিন্তু আমাকে স্টপ করতে হবে বন্ধ করতে হবে অথবা ডোজ অ্যাডজাস্ট করতে হবে তো খেয়াল রাখতে হবে আমার আমি থাইরয়েডের ওষুধ খেলেও মনিটর করতে হবে হাইপোথাইরয়েড হাইপার থাইরয়েডিজমের ওষুধ খেলে হাইপো হয়ে যাওয়ার সম্ভাবনা আছে সুতরাং ডাক্তারের সাথে পরামর্শ করবেন এভরি থ্রি টু সিক্স মান্থ আপনি আপনার ব্লাড মনিটর করবেন এগুলো প্রাইমারি কজগুলো যদি প্রাইমারি কজ কোনো কারণে আপনার আর না থাকে যে প্রাইমারি কজ আমরা খুঁজে পাচ্ছি না বাট সেকেন্ডারি কিছু কজ আছে যেমন পিটিউটারি গ্ল্যান্ড একটা গ্ল্যান্ড থাকে ব্রেনের নিচে যদি ওই গ্ল্যান্ডটা প্রোডিউস করতে না পারে টিউমারের কারণে বা অন্য আদার কারণে যদি প্রোডিউস করে না টিএসএস থাইরয়েড স্টিমুলেটিং হরমোন তাহলে থাইরয়েড গ্ল্যান্ডটা আপনার হরমোন প্রোডিউস করবে না তাহলে সেকেন্ডারি কজ অফ হাইপোথাইরয়েডিজম তাহলে সেকেন্ডারি কজটাকে আপনার ফাইন্ড আউট করে সেকেন্ডারি কজটা আপনার সমাধান করতে হবে পিটিউটারি গ্ল্যান্ডে টিউমার থাকলে টিউমারকে বের করে নিয়ে আসতে হবে বা ওটা আপনার ডাক্তারের সাথে পরামর্শ করে আপনারা আলাপ করবেন যদি কারো ধরনের প্রবলেম থাকে তারপরে আসেন যেহেতু থাইরয়েড থাইরয়েড হরম এর পেশেন্টরা অনেক ধরনের সিমটমস নিয়ে আসতে পারে ভ্যারাইটিস অফ সিমটমস কেউ সিমটমস নাও থাকতে পারে হঠাৎ আমরা দেখা যাবে যে আমরা রুটিন চেক করতে গিয়ে তার হাইপোথাইরয়েডিজম পেলাম এখন ডিপেন্ড করে কতটুকু হলে আমরা ট্রিটমেন্ট দিব কতটুকু হলে দিব না এগুলো সব ডাক্তারের সাথে পরামর্শ করে আপনারা আলাপ করবেন যেমন টিএসএইচ থাইরয়েড স্টিমুলেটিং হরমোন এই হরমোনটা এই লেভেলটা যদি আপ টু টেন পর্যন্ত থাকে আর পেশেন্টের কোনো সিমটমসই না থাকে উই গিভ এনি ট্রিটমেন্ট যদি এই লেভেলটা যদি ফাইভও থাকে সিক্সও থাকে সেভেনও থাকে আর যদি পেশেন্ট সিমটোমেটিক হয় তাহলে আমরা অবশ্যই ট্রিটমেন্ট দিতে হবে এখন কী কী সিমটমস থাকতে পারে পেশেন্টের দেখেন অনেকগুলো অর্গানকে এরা ইনভলভ করে ইন জেনারেল যেটা সেটা হলো থাইরয়েড হরমোন নর্মালি ম্যাটাবলিজম করে হার্ট রেট কন্ট্রোল করে টেম্পারেচার রেগুলেট করে এগুলো হল থাইরয়েড হরমোনের কাজ এখন যদি হাইপোথাইরয়েডিজম হয় তাহলে যেহেতু মেটাবলিজম হওয়ার কথা মেটাবলিজমটা স্লো হয়ে যাবে তারপরে পেশেন্ট কি করবে স্লাগিশ ফ্যাটিগ অনেক উইক লাগবে টায়ার্ড মনে হবে যে ঘুমাইছে তো ঘুমাইছে আর উঠতে ইচ্ছে হচ্ছে না ঘুম থেকে তারপরে স্লাইট ওয়েট গেইন হবে আস্তে আস্তে তাদের ওজন বাড়তে থাকবে তারা ঠান্ডাকে টলারেট করতে পারবে না এটাকে বলে কোল্ড ইনটলারেন্স তারপরে আসেন স্কিন এই ধরনের রোগীদের স্কিনে কি হবে স্কিনটা ভেরি ড্রাই হয়ে যাবে ড্রাই স্কিনের মধ্যে তারা খসখসে খসখসে হবে ড্রাই হয়ে গেলে যেরকম হয় খসখসে স্কিন হবে চুলগুলো পাতলা হয়ে যাবে কোর্স হেয়ার পাতলা চুল তারপরে তাদের আইব্রোজ অনেক মেয়েদের দেখবেন আইব্রোজ নাই তাকে আবার সবাইকে মনে করবে না যে সবাই হাইপোথাইরয়েডিজম হয়ে গেছে না আইব্রোজ হাইপোথাইরয়েডিজমে থাকে না সবার না অনেকে যাদের সিভিয়ার কন্ডিশন বেরি ব্যাড সিচুয়েশন তাদের হয়তো এটা হতে পারে হাইপোথাইরয়েডিজমে আইব্রোজটা পড়ে যায় নখগুলো পাতলা হয়ে যায় নেল ব্রিটল পাতলা নখ হয় তারপরে হলো আই আয়ের চারদিকে অনেক সময় ফুলে যেতে পারে এটা হাইপোথাইরয়েডিজমের কারণে এই ধরনের সিমটমস থাকতে পারে এবার আসলে হার্টের মধ্যে কি হবে হার্টে হবে তার হার্ট রেটটা কমে যাবে তারপরে হলো হার্ট কন্ট্রাকটিলিটি হার্টের যে কন্ট্রাকশন হার্ট কি করে অলওয়েজ এরকম করতে থাকে এখন হার্টের কন্ট্রাকটিলিটিটা কমে যাবে তখন স্লো হবে আর কন্ট্রাকটিলিটি যখন স্লো হবে তখন হার্ট যে পাম্প করে বের করে দেওয়ার কথা ওই পাম্প করে ব্লাড গুলা হার্ট থেকে পাম্প করে বের করতে পারতেছে না বিকজ হচ্ছে না যার কারণে হার্ট কি করে ব্লাডটা ভরতে থাকে জমতে জমতে হার্টটাও ফুলে যাচ্ছে ব্লাড তখন যখন হার্টে জমতে জমতে হার্টটা বড় হয়ে যায় তখন এগুলা কি করে ব্যাক ফ্লো করে পিছনের দিকে যেতে থাকে এটা লাংসের সাথে কানেক্টেড থাকে আর লাংসের সাথে কানেক্টেড থাকে তখন যেহেতু ব্যাক ফ্লো হচ্ছে এটা প্রেশার দিচ্ছে আপনার হাইপার টেনশন হচ্ছে ব্লাড প্রেসার বাড়াবে তারপরে হলো ব্লাড প্রেশার বাড়তেছে আস্তে আস্তে কোলেস্ট্রল হবে যেহেতু মেটাবলিজম হচ্ছে না এগুলো জমতে থাকতেছে জমতে জমতে আপনার কোলেস্টেরল লেভেল বাড়বে আর ব্যাড ফ্লো করতে করতে লাংসে গিয়ে তখন কি করবে আপনার শ্বাসকষ্ট হয়ে যাবে আপনি একটু হাঁটলেই দেখা যাবে যে আপনার হাঁপা হাঁপাচ্ছেন আপনি দম নিতে পারতেছেন না শর্টনেস অফ ব্রেথ হচ্ছে ঘুমালে দেখেন যে স্লিপ অ্যাপ নেয়া রাত্রে মাল্টিপল টাইম জেগে যাচ্ছেন এগুলো হচ্ছে স্লিপ অ্যাপ নেয়া এগুলো হাইপোথাইরয়েডিজমের ওয়ান অফ দা সিমটমস তারপরে হল স্টোমকে যেমন জিএ স্টোমাকে কি হবে ওই পথকে কি করে এটা আস্তে আস্তে কমিয়ে দেয় যার কারণে তখন পাকস্তলিটাও কন্ট্রাক্টিলিটি কমার কারণে হবে হবে মানে শক্ত পায়খানা যেহেতু মুভমেন্ট হচ্ছে না পায়খানা শক্ত হবে হার্ড স্টুল হবে যাদের হেমোরয়েড আছে তাদের ব্লিডিং হবে তো নানা ধরনের সিমটমস নিয়ে রোগীরা আমাদের কাছে আসে এবার আসছেন অর্গান মানে হচ্ছে কি যেমন ফিমেলদের জন্য স্পেশালি রিপ্রোডাকটিভ অর্গানে কি হবে তাদের মিনিস্ট্রুয়াল পিরিয়ডটা যেটা পিরিয়ড হচ্ছে এটা ইরেগুলার হবে বলবে আমার পিরিয়ড তো ঠিক মতো হচ্ছে না অথবা হেভি ব্লিডিং হবে অথবা কারো হবেই না তাহলে ইরেগুলার হবে হেভি হতে পারে অথবা অ্যাবসেন্ট থাকতে পারে আবার কী হবে প্রেগনেন্সি তারা প্রেগন্যান্ট হতে অনেক সময় প্রবলেম হতে পারে এর মানে এই না যে যাদের হাইপোথাইরডিজম আছে তারা আর প্রেগন্যান্ট হবে না তো আপনার যদি থাইরয়েড হরমোনটা কন্ট্রোলে থাকে অবশ্যই আপনি প্রেগন্যান্ট হবেন বাচ্চা নিতে পারবেন কোনো অসুবিধা নাই আর যদি আনকন্ট্রোল থাকে তাদের তাহলে আর্লি প্রেগন্যান্সিতে বাচ্চা পড়ে যাওয়ার সম্ভাবনা খুব বেশি অর্থাৎ অর্থাৎ এটাকে বলে মিসক্যারেজ বাচ্চা মিসকারেজ হওয়ার সম্ভাবনা খুব বেশি থাকে যদি আনকন্ট্রোল থাইরয়েড হরমোন থাকে হাইপোথায়রডিজম আর যদি আপনার থাইরয়েড হরমোনটা কন্ট্রোল করে নিয়ে আসেন তাহলে মিসক্যারেজ হওয়ার সম্ভাবনা অনেক কমে যায় তো এই জন্য আপনারা থাইরয়েড যাদের আছে ইভেন যখন যদি আপনার কোনো সার্জারি হয় যদি থাইরয়েড হরমোনটা অ্যাব নর্মাল থাকে আপনি রুটিন সার্জারি করার কোনো দরকার নাই আনলেস আনটিল আপনার থাইরয়েড হরমোনটা নর্মালাইজড হয় ইমার্জেন্সি সার্জারি ডিফারেন্ট করতে পারবেন রিস্ক আউট হয় বেনিফিট আপনার দেখতে হবে যদি রিস্ক বেশি থাকে যাবেন না বেনিফিট হলে অবশ্যই যাবেন বাট নর্মাল যদি কোনো সার্জারি করা দরকার হয় তাহলে থাইরয়েড হরমোনটাকে আগে নর্মাল নিয়ে আসতে হবে দেন ইউ গো ফর সার্জারি সো থাইরয়েড নিয়ে আরও আমরা আরেকটি স্লাইড আপনাদের সামনে আসব আরও কিছু কথা আছে থাইরয়েড হরমোন নিয়ে খাবার কি খাবেন কি করবেন কি কি কিভাবে হাইপোথাইরয়েডিজম হওয়ার তো সব মিলে ইনশাল্লাহ আমরা আবারও আপনাদের মাঝে ফিরে আসব আপনাদের যদি আমাদের ইউটিউব চ্যানেল রাইট কেয়ার চ্যানেলটা ভালো লাগে সাবস্ক্রাইব করবেন আর ভালো না লাগলেও দেখতে থাকেন হয়তো দেখতে দেখতে একদিন ভালো লাগতে পারে আর ফেসবুকে আমরা আছি রাইট কেয়ার পিসি আপনি শেয়ার করেন অন্যকে হেল্প করেন অনেকের উপকারে আসবে হয়তো আমাদের কথাগুলো আশা করি ভালো লাগছে আর ভালো লাগলে আমাদের সঙ্গেই থাকুন রাইট কেয়ার অলওয়েজ আপনাদের সাথেই আছে আল্লাহ হাফেজ সালাম আলাইকুম